আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সামান্য কিছু ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে, আর কিছু কথা বলবো। আজকে আমি বেশি কিছু রান্না করছি না, সামান্য কিছু রান্না করছি। তো কিছু রান্না আমি ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা রেসিপি না। আজকে আমি প্যাকেটের রেডিমেড লতি দিয়া, কেউ লতি বলে কেউ লতা বলে, যে যেটাই বলে, দিয়া ইলিশ মাছ দিয়া ফাক করব। আমি নর্মালি মাছের মানে বেশিরভাগ বেজে আর কি রান্না করি। তো আজকে ভাবলাম লতা বা লতি যায় বলেন আপনারা, ওটা দিয়া মাখাইয়া ইলিশ মাছটা রান্না করি, কেমন লাগে দেখি। তো আজকে ইলিশ মাছ দিয়া আর লতি দিয়া রান্না করছি মাখাইয়া, আর কেচকি মাছেরে একদম ফ্যাট কেচি দিয়া কাটিয়া ফেলি দিয়া আর কি বড় বড় কেচকি দিয়ে তেলে ফ্রাই করে নিয়ে আর রান্না করতেছি। তো কেচকি মাছের জন্য আমি পেঁয়াজ, টমাটো বা যা তো স্পাইসি মশলা আছে ওগুলো আমি ভেজে নিচ্ছি, নিয়ে কেচকি মাছটা বসাই দিব। আর এখানে ইলিশ মাছটা বসাই দিছি। ইলিশ মাছটা আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়ে আমি লতিটা দিয়ে দিব। তো হচ্ছে কি, আমি বলবো আপনাদেরকে, যারা এই ভিডিও দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ, অনুরোধ থাকবো। আর আমরা সবাই সবার ভিডিওতে যাই, কমেন্ট হয় আমাদের অনেকগুলা, কিন্তু আমাদের লাইক হয় না। এগুলা কেন, এত ডিফারেন্স থাকা তো ঠিক না। আর তাছাড়া আমরা সবাইরে সবাই লাইক দিয়ে দিব ভিডিওটা যখন দেখি আমরা, তো তো আমাদের একটা লাইক দেওয়া উচিত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে কেউ ভুলবেন না। আপু ভাইয়েরা সবাই কাছে অনুরোধ রইল, আমি যার ভিডিওতে যাই তার ভিডিওতে আমি ফার্স্ট লাইক দিই, তারপর আমি কমেন্ট করি ভিডিওটা 3 মিনিট 4 মিনিট দেখে। বেশিরভাগ ভিডিও আমি পুরা ফুল ভিডিও দেখি। তো সবাই সবার ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা ডেলি 10 জনের ভিডিও দেখব দরকার হইলে। মনে করেন আমার একটা ভিডিও সারছি, যদি 10 জনে দেখে আমাকে তো উনি কমেন্ট করবো, আমিও দেখবো উনি আমার পুরো ভিডিও দেখছে, ওই হিসাবে আমার মাইন্ডে থাকবে। তো আপনারা আসলে সবাই সবার পুরো ভিডিওগুলো দেখবেন, তাইলে আর কি আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বা পরিবেশটা আরও ভালো থাকবে, আরও ই হবে আর কি, আর সবার সাপোর্ট হবে। সবারই ওয়াশ টাইমের প্রয়োজন, তো সবাই সবার ওয়াশ টাইমের চিন্তা করে সবাই সবার ফুল ভিডিওগুলো দেখবে, তাহলে সবাই কিন্তু সবার ফুল ভিডিওগুলো দেখা পড়ব। তাহলে এতে এতে করে আমাদের ওয়াশ টাইমের আর কোনো অসুবিধা হবে না, আমাদের সময়ের আগে আমাদের ওয়াশ টাইমটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। ওই হিসাবে আমরা যদি আমাদের বন্ধুদের, আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে চলি বা ওই হিসাবে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে ই করি, তাহলে আমাদের ওয়াশ টাইমটার লাগিয়া লাস্টে ঝামেলায় পড়তে হবে না। তো এখানে তো আমি গুঁড়া মাছের স্পাইসিগুলো ভেজে নিয়েছি, এখন ওয়াটার দিয়ে দিব, ওয়াটার দিয়ে গুঁড়া মাছটা দিয়ে দিব। আর ওই যে লতিটাও রান্না করছি, ওই ইলিশ মাছগুলো উঠিয়ে নিয়ে লতিটাও দিয়ে দিছি। এখন মাছগুলা ঢাকনা তুলে মাছগুলো এখন দিয়ে দিব, দিয়ে রান্না করে নিব আর কি। সিম্পল রান্না আজকে, খুবই সিম্পল রান্না রাঁধছি আজকে। তো এ আর কি, আর আজকে আমি আমাদের আমার মেয়ে দুইজনের, ছোটো 3 জন মেয়ে আমার, আর আমার স্যার মেয়ে, আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য, আর 2 ছেলে। তো সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। তো আমার 3 মেয়ে একটু মোটামুটি ছোট, আর বড় মেয়ের বিয়ে দিয়ে দিছি, আর বড় ছেলে আল্লাহর রহমতে বড়, তারপরে এর পরে যে ছেলে হয়েছিল অনেক বড়, এই কলেজ শেষ করছে। তো আল্লাহ দিলে আমার 3 মেয়ে একটু ছোটো হয়ে গেছে, আর 3 জন আল্লাহ দিলে অ্যাডাল্ট হয়ে গেছে তারা। তো দোয়া করবেন তাদের জন্য।
তাদেরকে আল্লাহ ভালো রাখতো। আমিও দোয়া করি আপনাদের ফ্যামিলির সবাইকে আল্লাহ ভালো রাখুক, আপনাদের সন্তানদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তি রাখুক। তো আমার ফ্যামিলির জন্য, আমার সন্তানদের জন্য সবাই দোয়া করবেন। আর কিছু লিসি বানাইছি, সামান্য কিছু আমি নিছি, সামান্য কিছু নিছি, লিসি বানা রান্না করছিলাম। আর ওই মুরগির মাংসটা রান্না আমি দেখাইছি না, কিন্তু মুরগির মাংসের মাংসগুলো যখন আমি ফ্রাই করি তখন আমি কি কিছু নিছি, যখন রান্না বসাইছি তখন আমি আসলে ভিডিও নিতে পারছি না, আমার একটা ফোন এসে গেছে, ওই ফোনে কথা কয়ে বিজি হয়ে গেছে আর আমি ভিডিওটা নিতে পারছি না। তো মুরগির মাংসের মাংস দিয়ে আর কি লুচিটা আমরা পাইছি, ভালোই লাগছে। তো তাদের এখানে তাদের রিয়েল কিছু বয়স রাখছে এখন। Every time you should sleep and not wait for your dad. If you cannot sleep, just ask your mom to make you sleep. কিছু কিছু জায়গায় আমার মেয়েদের রিয়েল বয়সটা রাখছি। Let's get started to brush our teeth. তো তাদের এই ভিডিওটা আমি কিছু অনেক আগেরে বা প্রায় 6 মাস আগের, তো ভিডিওটা আমি এখন পাইছি আমার মোবাইলে, আমাকে খুব ভালো লাগছে ভিডিওটা। তো ভাবলাম আমার আমার চ্যানেলে শু করে রাখলে তাদের একটা স্মৃতি থাকবে, তো এই কারণে তাদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই দোয়া করবেন ওদের জন্য। আর তারা এখন ব্রাশ করে তারা ঘুমাইয়া যাইব, ঘুমের জন্য রেডি হয়ে যাইব তারা। তো ঘুমের জন্য রেডি হওয়ার লেগে তারা এখন ফ্রেশ হয়েছে, এখন তারা ক্রিম ট্রিম দিব, ড্রেস চেঞ্জ করব, করে তারা ঘুমিয়ে যাবে। তাদেরকে আবার হাই বেড, তারা আবার হাই বেড খুব পছন্দ করে, তারা বলতেছে দোতলা বেড হইলে তাদেরকে একজন নিচে শুইব তারা, আর একজন উপরে শুইব, আর ছোটজন আমাদের সাথে শুইব একই রুমে। তো তার আব্বু তাদেরকে হাই বেড কিনে দিছে, তারা খুব এনজয় করছে, খুব খুশি হয়েছে। তো ওই হাই বেডে তারা একজন নিচে আর একজন উপরে শুইব। তো বলছে মাম্মি আজকে আমরা হাই বেডে শুনবো, আমরা রাত্রে আজকে কী কী করি তুমি ভিডিও করে তাহলে আমরা বড় হইলে আর দেখতে পারবো। I'm 6 and my little sister's 5, so she's gonna go back to the bottom. My big sister, I'm a big sister. I'm an older sister. No, she's not. So guys, I hope you enjoyed the video. And subscribe and like, comment, share. Bye-bye. Bye! The doll came from my mummy's and daddy by that. Now she's tired, she's going to sleep. I'm also sleeping. I like when she is sleeping with me because I like her because she looks prettier. And when I go to school and I couldn't wait to play with my doll every time. And here it is. So, তাদের কিছু রিয়েল বয়স আমি রাখছি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন কমেন্ট করে সবাই, আর সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমার সন্তানদের জন্য। আমিও দোয়া করি সবার জন্য, সবার ফ্যামিলির জন্য, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন আমার চ্যানেলটা, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল কমেন্ট করে যাইবেন, আমি পরের দিন আপনাদেরকে ব্যাক করব। এখন কিন্তু সাথে সাথে ই করলে থাকে না, আমি করি কিন্তু অনেকে বুঝে না যে কিন্তু করলে কি হয়েছে, পরে কাড়ি কেটে নেয়, আমার আপনার কোনো লাভ হয় না, শুধু শুধু আমরা সময় ব্যয় করি। তো আমরা ওইভাবে ধৈর্য ধরে থাকব, তাহলে আমাদের কাজটা সাকসেস হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাবাই।